আমরা আজকে 16 দিনের মাথায় রিলে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। 14 দিনের মাথায় আমাদের রাজ্যের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী মহোদয় আমাদেরকে এক আলোচনা সভায় ডেকেছেন। আমরা ওনার আলোচনা সভায় অংশগ্রহণ করেছি তিনজনের এক প্রতিনিধি দল মিলে। আলোচনা সভা যেটা হয়েছে নেতিবাচক আলোচনা হয়েছে, আমার দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। কারণ উনি প্রথম আমাদেরকে দেখে বলছেন যে তোমাদের ব্যাপারটা অ্যাসেম্বলিতে উঠেছে, তোমরা এখন পপুলার হয়ে গেছে, উঠে যেতে পারো। আমরা হতবাক ওনার কথা শুনে, যে একজন শিক্ষামন্ত্রী উনি কি অর্থে যে বসে আছেন সেটাই অবাক। আমরা আন্দোলন করছি আমাদের অধিকার আদায়ের জন্য, আমরা ডিপ্রাইড বলে বিগত 2 বছর ধরে আমরা আন্দোলন করছি, ওনার হিসাবে আমরা অ্যাসেম্বলিতে উঠানোর জন্য আন্দোলন করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিচ্ছি, 17 তারিখ অবধি যদি রাজ্য সরকার আমাদের দাবি প্রতি সহানুভূতি অথবা আমাদের সাথে কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ না করেন তাহলে আমরা 17 তারিখ পর থেকে 72 থেকে 72 আন্দোলনে যেতে বাধ্য হব। এর জন্য একমাত্র দায়ভার আমাদের রাজ্য সরকার।